হুইট থেকে 2-2.5 লাখ বেচা হয়ে গেছে 8 কাঠা হুইট থেকে। শুক্রিয়া দর্শকবৃন্দ, আমার সামনে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন বা মাচা করা, এটা হচ্ছে একটা গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেত। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই আসলে টমেটো, প্রচুর পরিমাণে টমেটো। টমেটোর কারণে গাছগুলো কিন্তু যে মাচা দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যেহেতু এটা বর্ষাকাল, বর্ষায় যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় সে কারণে এভাবে টেন্ট দেওয়া হয়েছে। টমেটো সাধারণত শীতকালীন ফল, যেটা যদি আপনার গোড়ায়, গাছের গোড়ায় বিশেষ করে পানি জমে সেক্ষেত্রে কিন্তু গাছগুলো মারা যাবে। সুতরাং আমরা কথা বলবো একজন সফল টমেটো চাষির সাথে। একটু আপনার নামটা যদি জানাতেন। বুলবুল। বুলবুল ভাই, আচ্ছা এখানে আপনি কতদিন হচ্ছে টমেটো চাষ করছেন? আমি এখানে 3 বছর চাষ করছি। 3 বছরে কি আপনি এই যে বর্ষাকালীন টমেটো যেটা, এটা চাষ করেন? হ্যাঁ, এই ডিশ করি। আচ্ছা, আপনার প্রতিদিন কি পরিমাণ মানে টমেটো কাটতে পারছেন, বা সপ্তাহে কয়দিন টমেটো কাটেন? ও, একদিন বাদে একদিন তুলি, 8 মণ 10 মণ করে। 8 থেকে 10 মণ, অর্থাৎ একদিন বাদে একদিন আপনি 8 থেকে 10 মণ করে টমেটো তুলছেন মাসে, অর্থাৎ 15 দিন আপনি টমেটো তুলতে পারেন 8 থেকে 10 মণ টমেটো করে, তাই তো? হ্যাঁ, মাসে 15 দিন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার প্রতি মণ টমেটো কেমন দামে বিক্রি করছেন? এখন পাচ্ছি 60 টাকা বা 70 টাকা। 60 টাকা হচ্ছে কেজি, তাই তো? হ্যাঁ, 60 টাকা যদি কেজি হয় তাহলে আপনার মাসে কেমন টাকা আসছে আনুমানিক? এখানে এখন ওই ভুঁই থেকে 2-2.5 লাখ বেচা হয়ে গেছে 8 কাঠা ভুঁই থেকে। অর্থাৎ 8 কাঠা ভুঁই থেকে 2 থেকে 2.5 লাখ টাকা টমেটো বিক্রি করে ফেলেছেন, তাই তো? কতদিন টমেটো কাটা শুরু করেছেন? এই একদম শেষ হয়ে গেছে, ধরেন ওরে তোমার 1 মাস ধরে বেচতেছি, একদম শেষ হয়ে গেছে। আচ্ছা, 1 মাস শেষ করেছেন, অর্থাৎ 1 মাসে 8 কাঠা বই থেকে আপনি অলরেডি 2.5 লাখ টাকা টমেটো বিক্রি শেষ করে ফেলেছেন, তাই তো? সুতরাং সামনে যদি কেউ 1 বিঘা চাষ করে সেক্ষেত্রে তো, যেহেতু 20 কাঠায় 1 বিঘা, সেক্ষেত্রে কিন্তু অলরেডি 1 বিঘায় সে 5 থেকে 6 লাখ টাকা টমেটো বিক্রি করতে পারবে, তাই তো? চলুন আপনার ভিতরে একটু ক্ষেতটা ঘুরে ঘুরে দেখি। এখন এই টমেটো চাষে আসলে প্রতিবন্ধকতা কি কি দেখছেন, মানে সমস্যাগুলি কি কি আছে? এখন ওই টুকটাক যে একটা গাছ মরতেছে, গাছ দোয়া তো। হ্যাঁ, আসলে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, সাধারণত কিন্তু গাছগুলো এত ঝিমিয়ে থাকে না, এই গাছগুলো কি আসলে বয়স হয়ে গেছে বলে ঝিমিয়ে গিয়েছে, নাকি গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন টমেটো গাছগুলো এভাবে ঝিমিয়ে থাকে? গাছ বয়স হয়ে গেছে, গুড়ায় দুর্বল হয়ে গেছে, শিকড় মুখর, এজন্য একটু দু একটা ঝিমিয়ে গেছে। আচ্ছা, এখানে আপনি কি আসলে এই যে প্রশিক্ষণটা, এই চাষটা তো আগে আমরা দেখতে পারতাম না গ্রামে সাধারণত, বিশেষ করে আগে যে টমেটোটা শীতকালে চাষ হতো, এই প্রশিক্ষণটা কোন জায়গা থেকে নিয়েছেন? এটা আমরা ওই দাঁতপুর বাজার বিল্লাল হাইরন থেকে। অর্থাৎ একজন, এটা কোনো কৃষি কর্মকর্তা নয়, একজন লোক, সেও কি হচ্ছে এটা চাষ করে? ও লোক চাষ, প্রথম চাষ করতে পারে, এখন চাষবাস করে না, এখন এর দুকাই আড়ত খুলেছে, আর আছে আপনার ওষুধ মশুধ দেয়, উনি সাজেশন দেয়। মানে উনি ডিলার, যেটাকে বলে ওষুধের ডিলার, উনি সাজেশন দেয়, ওনার কাছ থেকে এই চাষ সম্পর্কে শিখে আপনি চাষ করছেন। এগুলো হচ্ছে কি, এই গাছগুলো কি এভাবে বেঁধে দেন প্রতিটা একটার সাথে একটা? হ্যাঁ, এই দেখেন ফলমূল ভাঙতে যায়, তারপর গাছ ভেঙে যায়। আচ্ছা, এই যে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, ওই যে অলরেডি টেন্ট ছুঁয়ে গিয়েছে, যেটা তো আরো উঁচু হচ্ছে মনে হয়, এখনো ফুলও আসছে, এই গাছগুলো আসলে কিভাবে দিচ্ছেন? এই গাছে এখন ওই এখানে ফিরে ফিরে রাখতে হবে, চালে বেঁধে গিয়ে তো ওটা তোমার ইয়ে যাবে, তো ফিরে ফিরে রাখছি, এখন চাল যদি রেখে দিয়ে শেষ পর্যন্ত চাল, এখন এই বর্ষাকাল চলে যাওয়ার সাথে যদি থেকে যায় গাছ, চাল খুঁজে দেওয়ার সাথে এনে আবার সাপে হয়ে যাবে। ও আচ্ছা, মানে বর্ষাকাল চলে যাওয়ার সাথে আপনি চাল খুলে দিবেন, দেওয়ার পর থেকে এই গাছগুলো আবার আবার সাপে হয়ে যাবে, নতুন গাছের মতো হয়ে যাবে, তাই তো? নতুন করে ফল দেওয়া শুরু করবে, ফলের পর উঠে ফল দেবে খুব। আচ্ছা, এটাই হচ্ছে আপনি কত মাস ফল পাবেন এভাবে? যদি গাছ আল্লাহ রহমতে এই যে কেদা আছে কেদা রাইখে দেয়, হ্যাঁ এখনো এই শীতকালে এতে ধরে যাবে। অর্থাৎ এই গাছে আপনি শীতকাল পর্যন্ত ফলন পেয়ে যাবেন, তাই তো? ওই সময় দামটা একটু কম হয়ে যাবে টমেটোর, এখন যে দামটা পাচ্ছেন এই দামটা তো আর থাকবে না। এখন আপনার এই 8 কাঠা জমিতে যদি খরচের কথাটা একটু বলতেন। 8 কাঠা প্রথম তৈরি করতে শুরু করে, তো যখন তৈরি করি সেখান 50-60 হাজার টাকা খরচ হলো, মানে এককালীন 60 হাজার টাকা। এর পরবর্তীতে তো আর তেমন কোনো খরচ নেই, এই মোটামুটি সার ওষুধ দেওয়া ছাড়া? ওই সার ওষুধ এই, তাই ছাড়া ওই আপনার কাগজ, এই 8 কাঠা কাগজই লাগে আছে 12 হাজার টাকা।
আচ্ছা 12,000 টাকার পলি ব্যাগ যেটা আর বাস দিয়ে শ্রমিক খরচ দিয়ে আপনার এটা টোটাল খরচ 70 খরচ হয় আচ্ছা এখন এখানে কি আপনি কোনো ধরনের সমস্যা ফেস করছেন যেমন আমরা শুনছিলাম যে কিছু কৃষকের সাথে কথা বলে যারা ইউরিয়া পাওয়া যাচ্ছে না বা অন্যান্য সার কীটনাশক পাওয়া যাচ্ছে না এমন কথা বলছিল এখানে কি আপনি এই ধরনের কোনো সমস্যা ফেস করছেন না আমাদের সমস্যা হয় না আমাদের চাষে এখানে কোনো সমস্যা নেই ধরেন এতে ইউরিয়া লাগে না বেশি এখানে এতে লাগে বেশি ফসফেট জ্যৈষ্ঠ আচ্ছা অর্থাৎ হচ্ছে আপনি চৈত্র মাসের শেষে বা বৈশাখ মাসের শুরুর দিক থেকে টেন্টটা বানিয়ে রাখেন তারপর জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে গাছ পুঁতে দেন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু শীতকাল পর্যন্ত অলরেডি মানে শীতকালীন যে টমেটো এই গাছ থেকেই পাওয়া যাবে আর কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি কিছু ফুল এই যে গাছ থেকেই মরে যাচ্ছে এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ ওষুধ দিয়েছি তারপরে এই গাছের ঢাল টুল কেটে দিলে আবার এই ফুল আসবে না আচ্ছা যে ফুলগুলো মারা যাচ্ছে এটা ওষুধ দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই তো এটা কি যে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে বা কৃষি কর্মকর্তারা ওনারা কি হেল্প করে বা পরিদর্শনতে আসে জমি কখনো দেখতে ও আসে এই বছর এখন আসেনি ও আচ্ছা আচ্ছা এই বছর আসে এখন যদি সরকার বা সংশ্লিষ্ট কোন দপ্তর থেকে কোন ধরনের সহযোগিতা পেলে আপনার এটা আরো বেটার হবে বা আপনি আরো বেশি চাষ করতে পারেন আমাদের যদি আমার এই সব এই চাষি যে কৃষক অফিসার আছে এরা যদি আমাদের বুদ্ধি শুদ্ধি দিয়ে তো আমাদের ভালো হয় মানে একটু হেল্প করে যদি কৃষি কর্মকর্তারা এসে যে কিভাবে চাষ করতে হবে বা কোন সময় কোন সার প্রয়োগ করতে হবে এটা হলে আরো বেটার হয় তাই তো হ্যাঁ অন্য জায়গায় তো আপনার হেল্প হয় আমরা তো হেল্প পাইনি আচ্ছা অন্যান্য এলাকায় যে চাষিরা আছে তাদের হেল্প করা হয় কিন্তু আপনাদের এলাকায় দেখা যাচ্ছে চাষিরা আসছে না তাই তো না 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 জি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারাই শুনলেন যে এটা হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া থানার শালবাট গ্রাম যেখানে এই চাষি চাষ করছে 8 কাঠা জমিতে গ্রীষ্মকালীন টমেটো এবং এখানে কিন্তু তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু নিজ দায়িত্বে এনাদের আসলে কোনো হেল্প করে না হয়তো বা অফিসে ভিজিট করলে তারা কিছু পরামর্শ দিতে পারে বাট তারা যে নিজ দায়িত্বে কোনো ক্ষেত পরিদর্শন বা এ ধরনের কোনো সহযোগিতা করছে না তাহলে আপনার সাথে কথা বলে ভালোই লাগলো আচ্ছা আজকের মতো তাহলে আসি পরবর্তীতে অবশ্যই কথা হবে আশা করছি সকলেই এ ধরনের নতুন উদ্যোক্তা গড়ে উঠবে এবং যারা এই ধরনের চাষে মনোযোগ দিবে সুপ্রিয় দর্শকবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি সকলকে আজকের ভিডিও থেকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন